বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে, চ্যানেল দুটির নাম এবং লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন, আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু কুফুরি থেকে মুক্তি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভাই ও বোনেরা দীর্ঘদিন যাবৎ জাদু কুফুরি দ্বারা আক্রান্ত, কোনোভাবে ভালো হচ্ছেন না, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু কিছুদিন ভালো থাকার পরও আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছেন, সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন, সারা জীবনের জন্য জাদু কুফুরি থেকে মুক্তি পাবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি বিশেষ আমল। এই আমলটি করে অনেক ভাই বোনেরা বিশেষ উপকার পেয়েছেন। এজন্য আপনারা যারা জাদু কুফুরি দ্বারা আক্রান্ত তারা প্রত্যেকেই এই আমলটি একবার করে দেখবেন, এত উপকার পাবেন যা আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা এই নকশাটির মধ্যে এমন একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তির গুণে সকল জাদু কুফুরি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর দুশ্মনরা অনেক সময় এমনভাবে জাদু কুফুরি করে থাকে যা অনেক সময় জাদুকৃত ব্যক্তির কলিজায় ধরে যায়, 2-3 ঘন্টার মধ্যে জাদুকৃত ব্যক্তি নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায়। কেউ জাদু করা পরে জাদুকৃত ব্যক্তির বুক ধড়ফড় করতে থাকবে, ছটফট করতে থাকবে, অশান্তি সৃষ্টি হবে। কেউ জাদু করে থাকে গাছের উপরে, কেউ জাদু করে থাকে মাছের উপরে, কেউ জাদু করে থাকে ছবির উপরে, আবার কেউ জাদু করে থাকে মূর্তি বানিয়ে, আবার কেউ জাদু কুফুরি করে থাকে শাক দুধ ডিম মাছ খাওয়ানোর মাধ্যমে, আবার অনেকেই আরও অনেক নোংরা উপায়েও জাদু কুফুরি করে থাকে। সকল প্রকার জাদু কুফুরি খুবই মারাত্মক, অনেকে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়, অনেকের মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক কম। জাদু কুফুরিগ্রস্ত রোগীদের রোগ কোনো ডাক্তার নির্ণয় করতে পারবে না, জাদু কুফুরিগ্রস্ত ব্যক্তিরা কালো রোগা হয়ে যাবে, অনেক সময় এদের শরীরে বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করবে, অনেক সময় এদের শরীরের বিভিন্ন স্থান ফুলে যাবে, এরা খুবই সন্দেহপ্রবণ হবে, এরা এদের কাছের লোককে শত্রু মনে করবে, এদের সামনে ভালো কথা বললেও এদের ভালো লাগবে না, এরা একা একা থাকতে পছন্দ করবে, এরা খাওয়া দাওয়া কম করবে, এদের ঘুম কমে যাবে, এরা সবসময় উদাসীন থাকবে, আরও অনেক সমস্যা হতে পারে। যত বড় জাদু কুফুরি হোক না কেন, এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে সারা জীবনের জন্য জাদু কুফুরি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কীভাবে আপনারা আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই নকশাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে নকশাটি লক্ষ্য করুন। এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে আপনারা নকশাটি লিখবেন। আপনারা এই নকশাটি লিখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, তবে আরবি মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার হলে বেশি ভালো হয়। নকশাটি লিখবেন পাক পবিত্র হয়ে উজু করে জায়নামাজে বসে, শরীরে আতর মেখে পূর্ব দিকে মুখ করে জাফরান কালী দ্বারা মুখে তিতা জাতীয় জিনিস রেখে নির্জন স্থানে বসে নকশাটি লিখবেন। আপনারা নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার 12:01। নকশাটি লিখার আগে জাদু কুফুরি থেকে মুক্তি পাওয়ার জন্য এই উদ্দেশ্যে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন এবং নামাজের শেষে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। মুনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাদু কুফুরি থেকে সারা জীবনের জন্য মুক্ত করো, এবং মুনাজাতের শেষের দিকে বলবেন, হে পূর্ব দিকে প্রধান মুয়াক্কিল ফেরেশতা হযরত দালিয়াইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার 2 সহকর্মী হযরত হামাইল উহুমু আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং কাজাইল ওসামাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহর ইচ্ছায় আমাকে জাদু কুফুরি থেকে মুক্ত করতে সাহায্য সহযোগিতা করুন। এরপর আপনারা ওই দিন মোট 21টি নকশা লিখবেন। রোগী যদি ছেলে হয় তাহলে আপনারা নকশার নিচে যে
ফালান শব্দটি দেখতে পাচ্ছেন, এই ফালান শব্দটি লিখবেন ও ছেলেটির নাম এবং দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন ও ছেলেটির বাবার নাম। রোগী যদি মেয়ে হয় তাহলে নকশার নিচের এই ফালান শব্দটি লিখবেন ওই মেয়েটির নাম এবং এখানে বিনের পরিবর্তে বিনতি লিখবেন এবং দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন ওই মেয়েটির মায়ের নাম। একুশটি নকশা লিখা শেষ হলে ওই দিন একটি নকশা পানিতে ধুয়ে ওই সময়ই পান করবেন এবং বাকি বিশটি নকশা প্রতিদিন একটি করে খালি পেটে পানিতে ভিজিয়ে সেই পানি আপনি পান করবেন অথবা রোগীকে পান করাবেন। এভাবে প্রতিদিন একটি করে নকশা ভিজিয়ে পানি খেলে সারা জীবনের জন্য জাদু কুফুরি থেকে মুক্তি পাবেন। এবং কেউ যদি কখনও আপনার উপর জাদু কুফুরি করতে চায় তাহলে ওই জাদু কুফুরি আপনার উপর আর কাজ করবে না, জাদু কুফুরি করেও আপনাকে আর কিছুই করতে পারবে না। এই আমলটির বিশেষ গুণী হলো কেউ যদি ওই ব্যক্তিকে একুশ দিন পরে আর কোনো প্রকার জাদু কুফুরি করেন তাহলে ওই জাদু কুফুরি কখনোই তার উপরে কাজ করবে না। এই নকশার যে বিশেষ মোয়াক্কেল ফেরেস্তা রয়েছে সে সকল জাদু কুফুরিকে নষ্ট করে দিবে আল্লাহর ইচ্ছায়। আপনারা কেউই এই আমলটি এজাজত ছাড়া করবেন না, কারণ এজাজত নিয়ে আমল করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় এবং খুবই দ্রুত ফলাফল পাওয়া যায়। এই জন্য আপনারা আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনার শেয়ারের ফলে হয়তো কোনো ভাই বোনের বিশেষ উপকার হতে পারে। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।